স্কুলে সহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক। বনগাঁ থানার পক্ষ থেকে অভিযুক্তকে তোলা হলো আদালতে। অভিযুক্ত শিক্ষকের দাবি, আমাকে ফাঁসানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য। বিদ্যালয়ের সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক অক্ষয় বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক বনগাঁ থানার কালোপুর এলাকার একটি স্কুলের প্রধান শিক্ষক। শিক্ষকের বিরুদ্ধে গত 2021 অক্টোবরের 6 তারিখে স্কুলের ওই শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, হুমকি দেওয়া ও আর্থিক প্রতারণার লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের পর ঘটনার তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। সূত্র মারফত জানা গেছে, এই ঘটনার পর ওই স্কুল থেকে বদলি নিয়ে অন্যত্র চলে যান শিক্ষিকা। অভিযোগ, তারপরেও বিভিন্ন সময় শিক্ষিকার নতুন স্কুলে গিয়ে তাকে হুমকি দিতেন অভিযুক্ত শিক্ষক। এমনকি শিক্ষিকার নতুন স্কুলের প্রধান শিক্ষকের সাথেও সম্প্রতি খারাপ আচরণ করেন অভিযুক্ত। ঘটনার তদন্তে নেমে বুধবার বনগাঁ থানার চাপাবেড়িয়া এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। এদিন বনগাঁ থানার পক্ষ থেকে শিক্ষককে হাজির করানো হয় বনগাঁ মহকুমা আদালতে। আদালতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষক দাবি করেন, সহকর্মী শিক্ষিকার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, স্কুল থেকে অন্যত্র বদলি নিয়ে চলে গেছেন, সম্পর্কের টানাপোড়েন থেকে বেরোতে চেয়ে ফাঁসাতে চাইছে। শিক্ষকের আরো দাবি, আইনের প্রতি আমার আস্থা রয়েছে, যা বলার আদালতে বলবো। আমার নামে অভিযোগ আছে, একদম মিথ্যা অভিযোগ আছে। আপনাদেরকে বাইক দিয়েছিল 9/1/2021 খেলাপুর আমাদের সঙ্গে আপনারা গিয়েছিলেন, সেদিনকে বক্তব্যটা আপনি দেখে নেবেন আপনাদের ওখান থেকে। তাহলে অভিযোগ যেটা বলছে যে ধর্ষণের চেষ্টা করেছেন, ওই দিনকে তো আপনারা গিয়েছিলেন 9/1/2021 তারিখে, আপনারা গিয়েছিলেন আমাদের স্কুলে খেলাপুর আমাদের সঙ্গে, আপনারা জানেন সেদিনকে কী হয়েছে। আমি করেছি কুপ্রস্তাব, ওটা আপনি দেখাবেন তো আপনার দোকানে, আপনাদের যদি আপনার যদি ওখানে ভিডিও থাকে দেখিয়ে দেবেন। আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা নিয়ে কি বলবেন? আমি বিশ্বাস করি যে আইনের প্রতি আস্থা আছে, কিছু উনি মিথ্যা অভিযোগ করছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আপনার সঙ্গে কি ওনার কোনো সম্পর্ক ছিল? আছে, হ্যাঁ সম্পর্ক, টানাপোড়েন থেকে উনি বেরোতে চাইছেন, সেই জন্য আমাকে ফাঁসিয়ে দিতে চাইছেন, বিপদে ফেলতে চাইছেন, আমার স্কুল থেকে ট্রান্সফার নিয়ে চলে গিয়ে আমাকে এই মুহূর্তে বিপদে ফেলার চেষ্টা করছেন। ঠিক, আপনি কি বলবেন? আমি আইনের প্রতি আস্থা আছে, আমি যা বলার আমি কোর্টে গিয়ে বলব। এদিন বক্তব্যের মাঝেই অভিযুক্ত শিক্ষক দাবি করেন, এর আগেও 2021 একবার স্কুল চত্বরে অশান্তি হয়। জানা গেছে, সে সময় খবর পেয়ে স্কুলে ছুটে আসেন শিক্ষিকার স্বামী। এরপর স্থানীয়দের মধ্যস্থতায় সাময়িকভাবে বিষয়টি নিষ্পত্তি হয়। এ বিষয়ে বনগাঁ আদালতের সরকারি আইনজীবী অসীম দে বলেন, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ সহ নানা ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, স্কুলে নিজের রুমে সহশিক্ষিকাকে ডেকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করেন। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বনগাঁ পুলিশ গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ হলো, সেই জন্য তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনে 448, 420, 406, 376, 511 এবং 506/34 ধারায় অভিযোগ আনা হয়েছে। 9/1 তারিখে যে অক্ষয়বাবু অর্থাৎ প্রধান শিক্ষক তার অফিস রুমে বাদিনীকে ডাকে এবং বাদিনীকে বিবস্ত করে ধর্ষণ করার চেষ্টা করে, আজকে গ্রেপ্তার করেছে এবং এখনও পর্যন্ত বেলের কোনো অর্ডার হয়নি। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন শিক্ষক মহল সহ সমাজের বিশিষ্ট জনেরা। তাদের দাবি, আইন আইনের পথেই চলুক। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।